হ্যালো ওয়েলকাম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো দর্শক বন্ধুরা, আনারসের সিজন প্রায় শেষ, প্রায় না পুরোপুরি শেষই। তো আনারসের সিজন শেষ হওয়ার পরই খুব তাড়াতাড়ি বাগানগুলিকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয়, তা না হলে কী হয়, আনারসের ফলন পরের বারে যে ফলনটা এটা খুব ভালো হয় না। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো যে আনারসের বাগানটাকে কী করে পরিষ্কার করতে হয়। তো ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই ব্লগটাতে একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের ব্লগটা আমরা শুরু করছি। এই দেখো দর্শক বন্ধুরা, আনারসের সিজন শেষ হওয়ার পর দেখো কীভাবে বন হয় আনারসের যে বাগানের মধ্যে। দেখো প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে, এগুলিকে কিন্তু সুন্দর মতো পরিষ্কার করে না দিলে তারপরের বার আবার আনারসের ফলন ভালো হবে না। এই দেখো পরিষ্কার করার পর দেখো বাগান এরকম দেখা যায় একদম। এই দেখো পরিষ্কার করার পর এক সাইড পরিষ্কার করা হয়েছে আর অন্য সাইড পরিষ্কার করা, ওই সাইডের পরিষ্কার করার কাজ চলছে এখনও, পুরোটা পরিষ্কার হয়নি। এই দেখো এই সাইড পরিষ্কার হয়ে গেছে। দেখো পরিষ্কার হওয়ার পর কিন্তু বাগানটা দেখতে অন্যরকম লাগে, আর যখন পরিষ্কার হয় না তখন দেখো বাগানে জঙ্গলের পরিমাণ কীরকম। তো দর্শক বন্ধুরা, পরিষ্কারের কাজ চলছে, বাগান পরিষ্কারের কাজ। তো তোমাদের আমি দেখাচ্ছি পরিষ্কার কীভাবে করছে। আর এই দেখো পরিষ্কার করার পর এইভাবে বাগান এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর পরিষ্কার যখন হয় না তখন মানে সিজন শেষ হওয়ার পর কীভাবে জঙ্গল উঠে। দেখো এই দেখো জঙ্গলের পরিমাণ, এবং প্রত্যেকটা জঙ্গল সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হয়। আর এই সাইডটা পরিষ্কার হয়ে গেছে আর অন্য সাইডটা পরিষ্কার করার কাজ চলছে, নিচে কাজ করছে পরিষ্কার করার। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদের জানাবি। দর্শক বন্ধুরা, এই সাইড পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। আর এই সাইড এখনও পরিষ্কার হয়নি, পরিষ্কারের কাজ চলছে। এই দেখো